আর আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম সেই ভারতের কেরালা রাজ্যের শিয়াব সত্তর যিনি পায়ে হেঁটে রওনা করেছেন হজ করার জন্য তিনি ইতিমধ্যেই সমস্ত ঝড় বৃষ্টি বাধাকে অপেক্ষা করে ভারতের সীমানা পার হয়ে তিনি পাকিস্তানে ঢুকে পড়েছেন বলে আল্লাহু আকবার। পাকিস্তানে প্রবেশ করেছে তাও এক কিলো দুই কিলো পার হয়ে নয়, আড়াই হাজার কিলো তিনি অতিবাহিত করেছেন। জোরে বলবেন না আল্লাহু আকবার। কত হাজার কিলো? আড়াই হাজার কিলো ইতিমধ্যে তিনি পার হয়ে তিনি পাকিস্তানে ঢুকেছেন। পাকিস্তানে যখন প্রবেশ করবেন পাকিস্তান সরকার প্রশাসন এলাকার সাধারণ হাজার হাজার জনগণ তাকে গিয়ে গলার মধ্যে ফুলের মালা দিয়ে তাকে ফুল ছিটিয়ে দিয়ে আল্লাহর তাকবীর দিয়ে সম্বর্ধনা দিয়ে তাকে গ্রহণ করেছেন বলেন আল্লাহু আকবার। তিনি ভেবেছিলেন আমি যাব হেঁটে হেঁটে, হয়তো বা কষ্ট হতে পারে, সাথে একটা দশ কেজি টোবলা আছে, যে মসজিদে মসজিদে থাকবো। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে তার সঙ্গে হাজার হাজার মানুষ, তার ওই ব্যাগ তার আর নিজের ভয় তো হয় না, ওই হাজার হাজার মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় তার ব্যাগকে বহন করার জন্য আল্লাহ আকবার বলেন। এবং যখন যে এলাকাতে যায় ওই এলাকার মানুষেরা প্রতিযোগিতা করে যে কার বাড়িতে শিয়াব চত্বর থাকবে, সবাই বলে আমার বাসায় থাকেন আমার বাসায় থাকেন। তার মানে তার থাকারও কোনো সমস্যা, খাওয়ারও কোনো সমস্যা, এবং তার ব্যাগ পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, প্রথম দিকে যারা বলেছিলেন যে ভাইরাল হওয়ার নেশায় তিনি এমন করতেছেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তিনি হেঁটে হজে যাচ্ছেন, আপনাদের মনে কি বলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কেউ কি এই আট হাজার কিলো হেঁটে যাওয়ার ইচ্ছা করতে পারে? এটা চারটিখানি কথা নয়, একদিন আর দুই দিন নয়, দুইশো আশি দিন তাকে হেঁটে যেতে হবে নিঃসন্দেহে। এটা তার দৃঢ় মনোবল এবং ইমানি শক্তি ছাড়া আর কিছু হতে পারে না। আরো জোরে বলেন না কেন? এটা ইমানের শক্তি ছাড়া এই ইচ্ছা হওয়া সম্ভব? আজকে আমাদের মসজিদে বলেন না কেন যে দশজন যুবক চলো হেঁটে হেঁটে যাব হজে, দুই লাখ করে টাকা দেব, সাহস আছে কারু? দুই লক্ষ টাকা দিলেও যেতে চাবে না। অনেকে যাদের হাত পিট দুর্বল, হাত ফেল করে স্ট্রোকও করতে পারে, যে না তিন বছর হাঁটার মতো যোগ্যতা আমার, কিন্তু ওই যুবকে সাহস ক্ষমতা ভেতরে রেখে নিয়াত করলেন আর আমরা তার সমালোচনা শুরু করে দিলাম যে ভাইরাল হওয়ার জন্য করতেছে, হেঁটে হজে যাওয়া জায়েজ নাই, কত রকমের সমালোচনা। মানে একজন মানুষ ভালো করলে তাকে যে আমরা সমর্থন করব, সাপোর্ট করব, সেটা না করে আমরা তার কি শুরু করি সমালোচনা। আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম হেঁটে হজ করা যাবে, আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন সূরা হজের ২৭ নম্বর আয়াতের মধ্যে ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, আল্লাহ তাআলা বলেন হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি মানুষদেরকে হজের জন্য আহ্বান করেন, হজের জন্য ডাক দেন, মানুষেরা পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে হজের মধ্যে আসবে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা নিজে বললেন পায়ে হেঁটে মানুষেরা হজ করতে আসবে, সেখানে রসুল কি পায়ে হেঁটে হজকে নিষিদ্ধ করতে পারে? আপনাদের কমন সেন্সে কি বলে, রসুল কি আল্লাহর বিরুদ্ধে রায় দেবে নাকি? আল্লাহ বলছে পায়ে হেঁটে হজ আসতে পারবে। ওরা হাদিসের প্রমাণ দিল ১৮৬৫ নম্বর হাদিস যে রসুল নিষেধ করলো পায়ে হেঁটে যেতে, কাকে নিষেধ করেছে এটা ওনারা বলতেছে না। রসুল নিষেধ করেছে যে লোকটা অসুস্থ ছিল, লোকটা বৃদ্ধ ছিল, হেঁটে যেতে পারতিছে না, কষ্ট হচ্ছে, তখন রসুল বললেন যে তোমার এমন মান্যতার দরকার নাই, আল্লাহর হেঁটে যাওয়ারও দরকার নাই, তুমি সাওয়ারে হও, তুমি উটের পিঠে চড়ে হজে যাও। এটা রসুল কেন বললেন? যে উটু লোকটি অসুস্থ, হাঁটতে পারে না, এর দ্বারা কি রসুল হেঁটে যাওয়া নিষেধ করলো? সাধারণ কমন সেন্সকে জিজ্ঞেস করলে তো বোঝা যায় যে রসুল তাকে হেঁটে যেতে নিষেধ করছে কারণ লোকটা অসুস্থ ছিল, বৃদ্ধ ছিল, কিন্তু সুস্থ মানুষের হেঁটে হজ করার কোনো নিষেধ? সমালোচনার শেষ নেই। প্রথমে বললে হেঁটে হজে যাওয়া যাবে না, এখন আবার বলতেছে যে শিয়াব সত্তর হজে যাচ্ছে তার মুখের মধ্যে দাড়ি নাই, কথাকে বোঝেন নাই। এখন বলেন দাড়ি রাখা অবশ্যই রসুলের সুন্নাত রাখতে হবে, কিন্তু যদি কারু দাড়ি না থাকে তার হজ হবে না এমন কথা কি কোরআন হাদিসে আছে? সে হজ করতে পারবে না এমন কথা কি কোরআন হাদিসে আছে? মানে এদের শুধু ফতোয়াবাজি, অথচ মনে কষ্ট লাগে আশ্চর্যজনক ব্যাপার, এই বছরে ফরজ হজে, এই যে হজ হয়ে গেল জিলহজ মাসে, এই হজে আরাফার ময়দানে যিনি খুতবা পড়েছে ওই হুজুরের মুখে কোনো দাড়ি ছিল না। ঘটনা জানেন, একেবারে ছোট্ট ছোট্ট দাড়ি সৌদি আরবের সরকার ষড়যন্ত্র করে তাকে দিয়ে খুতবা করে নিল, হুজুরেরা তখন ফতোয়া দিল না আর এখন ফতোয়া দিচ্ছে শিয়াব চত্বরের ব্যাপারে, কথা কি বোঝেন নাই? সুতরাং সাবধান,
সিয়াব 70 এর এই অবস্থানটা দেখে আমাদের তাকে উৎসাহ দেওয়া দরকার। তার কারণ সিয়াব 70 শুধু ভারতের নয় গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় জায়গা করে নিয়েছে, কথা বলেন ঠিক কি না? আজকে গোটা পৃথিবীর মুসলমানরা তার জন্য দোয়া করছেন। তিনি যেই দিকে যাচ্ছেন হাজার হাজার মানুষ তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। এখান থেকে বোঝা যায় তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা অনুপ্রাণিত হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই তার মনের উদ্দেশ্য আল্লাহ তাআলা ভালো জানে। আমাদের ফতোয়া দেওয়ার কোনো দরকার নাই, আমরা ভালো কাজকে সমর্থন করি, আমরা দোয়া করি সিয়াব 70 সমস্ত বাধা বিপত্তিকে অপেক্ষা করে যেন সঠিকভাবে গিয়ে 23 সালে হজ পালন করতে পারে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তার কারণ ভালো কাজের সমর্থন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খবর ভালো জানে। আমরা মুসলমান হিসেবে দোয়া করি আল্লাহ তার মনের নেক মাকসাদ পূরণ করুন। সকলেই বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকে আমরা এসেছি জুমার নামাজ পড়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি 12টি মাস দান করেছেন, চিৎকার করে বলেন কয়টি? এই 12 মাসের মধ্যে সর্বপ্রথম মাসের নাম কি? আরো জোরে বলেন। খুবই দুঃখজনক ব্যাপার, আমরা ইংরেজিতে 12টা মাসের নাম বলতে পারি, বাংলায় 12টা মাসের নাম বলতে পারি, কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি হয়তো বা একজনও হাত উঠে বলতে পারবেন না যে হুজুর আমি আরবিতে 12টা মাসের নাম বলতে পারি। ভুল বললাম না ঠিক বললাম? অথচ এই পৃথিবীর সর্বপ্রথম হিসাব গণনা শুরু হয়েছে কিসে? ইংরেজি, বাংলা, কিসে? এটা কে বলেছেন? জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যেদিন আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, গ্রহ পর্বত সৃষ্টি করেছি, সেদিন থেকেই আরবি গণনা করার জন্যে আমি আরবি 12টা মাসের সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যেদিন আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই গণনা করার জন্য 12টা মাসকে সৃষ্টি করেছেন। আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেদিন থেকেই 12টা মাসের হিসাব গণনা শুরু করে দিয়েছি। এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার কাছে 4টা মাসের সম্মান সবচাইতে বেশি। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেদিন আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আরবি 12টা মাসের হিসাব গণনা শুরু করেছি। এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ আমার কাছে 4টা মাসের সম্মান বেশি। 1 নম্বর হলো মহররম, 2 নম্বর হলো রজব, 3 নম্বর জিলকদ, 4 নম্বর জিলহজ। মহররম, রজব, জিলকদ, জিলহজ। আল্লাহ তাআলা বলেন, এই 4টা মাসের সম্মান আমি আল্লাহর কাছে সব সময় সবচাইতে বেশি। রমজানের সম্মান হয়েছে পরবর্তীতে কোরআন নাজিল হওয়ার কারণে, কিন্তু তার পূর্ব থেকে, পৃথিবীর পূর্ব ইতিহাস থেকে আল্লাহর কাছে কয়টা মাসের সম্মান বেশি? আরো জোরে বলেন। এই 4টা মাসের মধ্যে আরবি প্রথম মাসের নাম হলো মহররম। রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নিশ্চয় মহররম মাস হলো আল্লাহর মাস। জোরে বলেন আল্লাহু আকবার।